আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক অ্যানাদার লেসন। আমরা গত লেকচারটিতে তোমাদের এইচএসসি এর আইসিটি চ্যাপ্টার 3 এর নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস সম্পর্কে আলোচনা করেছিলাম, সেটা ছিল লেকচার 2। আজকে আমরা লেকচার 3-তে আলোচনা করব হচ্ছে ডেসিমেল নাম্বার থেকে অক্টালে কনভার্সন। তো আমরা গত লেকচারটিতে আলোচনা করেছিলাম হচ্ছে ডেসিমেল নাম্বার থেকে বাইনারি কনভার্সন সম্পর্কে। সো আজকের লেকচারটিতে আমরা দেখানোর চেষ্টা করব হচ্ছে ডেসিমেল নাম্বার থেকে আমরা অক্টালে কিভাবে কনভার্ট করব সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। দেন জানবো হচ্ছে ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল সম্পর্কে। আমরা ইতিমধ্যে কিন্তু প্রিভিয়াস লেকচারগুলিতে জেনেছি অক্টাল, বাইনারি এবং হেক্সা ডেসিমেল। অক্টালের ভিত্তি হচ্ছে তোমার 8-ভিত্তিক, কি বললাম আমি, 8-ভিত্তিক, আর বাইনারির ভিত্তি হচ্ছে তোমাদের 2-ভিত্তি। সো অক্টালের হচ্ছে 8 এবং বাইনারির হচ্ছে 2, এক্স্যাক্টলি। আর তোমাদের হেক্সাডেসিমেলের ভিত্তি কত বলতো? রাইট, এক্স্যাক্টলি, ভিত্তি হচ্ছে 16। সো এইটুকু আমাদের বেসিক জানা থাকতে হবে, কেমন। সো আজকে আমরা দেখানোর চেষ্টা করব হচ্ছে ডেসিমেল নাম্বার থেকে অক্টাল কনভার্সন। সো চলো আমরা ডেসিমেল টু অক্টাল কনভার্সন সম্পর্কে আমরা জানি। ডেসিমেল, ডেসিমেলের ভিত্তি কত আমরা জানছি, ভিত্তি হচ্ছে 10, ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10, আর অক্টালের ভিত্তি হচ্ছে 8, তাই না? এক্স্যাক্টলি। সো আমরা এই ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করব। অক্টালে কনভার্ট করার জন্য আমাদের ভিত্তি 8টাকে খুব ভালো করে জানা থাকতে হবে, কারণ এটা আমাদের কাজে লাগবে। সো এখন মনে করো এরকম একটি দশমিক সংখ্যা দেওয়া হলো, একটি হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার গড়, আর এটা হচ্ছে তোমার ভগ্নাংশ সংখ্যার গড়, কেমন। সো এই এটা আমাদের ডেসিমেলে রয়েছে, এটাকে আমাদের অক্টালে কনভার্ট করতে হবে। সো এটা এটা আমরা কিভাবে করতে পারি সেই সম্পর্কে চলো আমরা একটু দেখি, যে আমরা কিন্তু ইতিমধ্যেই এটাকে কিন্তু আলাদাভাবে আমাদের ভাগ করে নিতে হবে, কেমন। সো এটার একটা কাজ হবে, এটার একটা কাজ হবে, আরেকটা কাজ হবে হচ্ছে তোমাদের এটা, কেমন। সো চলো একটু দেখার চেষ্টা করি আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগটা করব লাইক এইভাবে, কেমন। সো ভাগটা আমরা কি দিয়ে করব, ভাগটা আমরা বাইনারিতে করেছিলাম 2 দ্বারা, এটাও কি 2 দ্বারা করব, না, এটা আমরা করব হচ্ছে 8 দ্বারা, তাই না? রাইট। সো এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা পেয়েছি হচ্ছে 125। তাহলে 125 8 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের যাচ্ছে হচ্ছে 15 বার, তাই না। সো আবারও যদি আমরা 8 দ্বারা দেই বা 15 পর্যন্ত দিলে আমার হাতের থাকলো হচ্ছে তোমাদের 5, এই হাতের থাকলো হচ্ছে 5, এই হাতের তাই হচ্ছে -5। বোঝা গেছে বিষয়টা, আশা করি বুঝতে পেরেছ। আর দেন আবারও আমরা ট্রাই করব 15কে আমরা আবারও 8 দ্বারা দিব, তাহলে কয়বার যাচ্ছে, নিশ্চয়ই 2 বার যাচ্ছে না, কারণ 15 থেকে বড় হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা 8 দ্বারা আবারও দিব 1কে দিয়ে, তাহলে কত রইলো হাতের, হাতের রইলো 7 আমাদের, তাই না। 8 থেকে 15 চলে গেলে আমাদের 7 থাকে হাতের। আবার আমরা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ না ভাগ শেষ, আমাদের ভাগ ফলটা শূন্য আসছে। এখন আমরা পড়েছিলাম হচ্ছে এমএসবি। এমএসবি মানে কি, এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। সো আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটে যাব। তাহলে আমাদের পূর্ণ সংখ্যার মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম অতি সহজে 175, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার মান। এখন আমাদের কাজ কি শেষ, না, এক্স্যাক্টলি, আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। আমাদের কাজটা কিন্তু পূর্ণ সংখ্যাটা রয়েছে করে ফেলেছি এবং আমাদের রয়েছে হচ্ছে ভগ্নাংশ সংখ্যার, তাই না। এখন চলো আমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। এটা হচ্ছে দেখো ভগ্নাংশ সংখ্যা। আমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার একটা সিরিয়াল, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই পাশে থাকবে হচ্ছে সম্পূর্ণটা পূর্ণ সংখ্যার মান, আর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যার। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা বাইনারিতে জেনেছিলাম 2 দ্বারা ভাগ করতে হবে, এখন কি আমরা 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা গুণ করব, না, এক্স্যাক্টলি, আমরা এখন 8 দ্বারা গুণ করব। 8 দ্বারা গুণ করলে এখানে দেখো আসতেছে হচ্ছে 5 8 40, 40 এর শূন্য, হ্যাঁ। আবার যদি আমরা এটাকে গুণ দিই তাহলে কি আসতেছে, 40, 40 এর হাতে রইলো 4, রইলো না, এক্স্যাক্টলি। তাহলে 8 দুগুণে আমরা পাচ্ছি 16, 16 সাথে যদি আমি 4 যোগ করে দেই, 16 সাথে যদি আমি 4 যোগ করে দেই তাহলে হচ্ছে আমাদের কত, 20 পাচ্ছি। 20 পাওয়ার ফলে আমরা এখানে শূন্য হয়ে গেল, হাতের 2 রইলো, তাহলে 6 8 48, 48 পেয়ে গেলাম আমরা। 48 এর সাথে আমরা হাতের রইলো কত, 2 যোগ করলাম, 2 যোগ করার ফলে আমাদের কত হলো, আমাদের কত হলো, 50 হলো, এক্স্যাক্টলি, তাই না। তাহলে এই
এই শূন্যটা হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে থাকবে, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। আর এই পাঁচটা থাকবে কোথায়? পাঁচটা হবে আমাদের এই পূর্ণ সংখ্যার করে। আশা করি বিষয়টা বোঝা গেছে। এখন আমাদের মানটা কত আসলো? আমাদের এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যার মান, এটা হচ্ছে আমাদের ডেসিমেলে আছে, এক্সাক্টলি ডেসিমেলে আছে। আমাদের বাইনারি সরি অক্টালে কনভার্ট করলে আমাদের হচ্ছে 0.5। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমরা এতক্ষণ জানলাম হচ্ছে ডেসিমেল টু অক্টাল কনভার্সন, এখন আমরা জানবো হচ্ছে ডেসিমেল টু হেক্সাডেসিমেল কনভার্সন। সো ডেসিমেল টু হেক্সাডেসিমেল কনভার্সনটা আমরা কিভাবে করতে পারি? তাহলে এবার চলো আমরা ডেসিমেল টু হেক্সাডেসিমেল কনভার্সনটা করার চেষ্টা করি। সো আমি যদি আবার সেম মানটা তোমাদেরকে দেই, 125.625, এটা আমাদের কোথায় রয়েছে? এটা রয়েছে আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে। এটাকে আমাদের অক্টালে সরি হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে, হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে আমাদের হেক্সাডেসিমেলের ভিত্তি কত আমরা পড়েছিলাম? হেক্সাডেসিমেলের ভিত্তি পড়েছিলাম হচ্ছে 16। তাহলে আমাদের গুণ এবং ভাগ সবগুলি আমাদের কি করতে হবে? সবগুলি আমাদের গুণ ভাগটা করা লাগবে এই 16কে ভিত্তিকে নির্ভর করে। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? একদম সিম্পল ভাবে তো প্রথম আমাদের কাজ হচ্ছে পূর্ণ সংখ্যার মানটা বের করা। পূর্ণ সংখ্যার মানটা আমরা কিভাবে বের করব সেটা আমরা প্রিভিয়াসই জেনেছি যে ভিত্তি যত তত দ্বারা আমরা ভাগ করব। তাহলে নিশ্চয়ই আমাদের হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16, রাইট? সো হেক্সাডেসিমেলের ভিত্তি যদি 16 হয়ে থাকে তাহলে আমাদের ওবিয়াসলি ভাগটাও করতে হবে এই 16কে দ্বারা। তাহলে আমি যদি 125কে ভাগ করি তাহলে আমাদের যাচ্ছে হচ্ছে 7 বার, তাই না? 7 বার ভাগ যদি আমরা দিয়ে থাকি তাহলে আমাদের হাতে রইল, দেখবা এটাকে যদি তুমি গুণ দাও 16 দ্বারা, 16 ইন্টু 7, এটাকে যদি তুমি গুণ দাও তাহলে কিন্তু তোমাদের এই এই মানটার কাছাকাছি একটা মান আসছে। কিন্তু এক্স্যাক্টলি আমাদের এটা সমান কিন্তু এর ঊর্ধ্ব বা এর উপরের আমরা সংখ্যাটা নিতে পারবো না। তাহলে আমাদের হাতে রইলো এখানে কত? হাতে রইলো 13। তাহলে হাতের 13 রইল, এটা আমাদের কন্টিনিউ হবে কোন পর্যন্ত? যতক্ষণ না আমাদের ভাগফলটা কি আসছে? শূন্য আসছে। তাহলে আমরা যদি এটাকে আবার দিই, তোমাদের ভাগ দিই, তাহলে কি হচ্ছে এটা? না, এক্স্যাক্টলি হচ্ছে না। 150 এখানে শূন্য পর্যন্ত গেছে কিন্তু হাতে রইলো কিন্তু 7, এক্স্যাক্টলি। এখন মজার বিষয়টা হচ্ছে আমরা 125 এটা ডেসিমেলে রয়েছে, এখন যদি আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করি তাহলে আমাদের মানটা আছে 7d। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে 7d কেন? 7টা হচ্ছে আমাদের কি অন্যান্য ভিত্তির মান। হেক্সাডেসিমেলের আমরা কি পড়েছিলাম? 9 পর থেকে যতগুলি আসবে, 10 থেকে শুরু হবে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের মানকে বেরি করে। তাই এক্স্যাক্টলি আমাদের এই 13টাকে বেরি করছে হচ্ছে ডি কে দ্বারা, দেড়শো আমরা এখানে ডি লিখেছি। এটা হচ্ছে আমাদের নাম্বার 1 কাজ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন কিন্তু আমাদের কাজটা এখনো শেষ হয় নাই, আমাদের পূর্ণ সংখ্যার মান বের করলাম, এখন আমাদের বের করতে হবে হচ্ছে ভগ্নাংশ সংখ্যার মানটা, তাই না? এখন আমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা প্রিভিয়াসই জেনেছি কিভাবে বের করব। এক পাশে থাকবে হচ্ছে পূর্ণ সংখ্যার মান, আরেক পাশে থাকবে হচ্ছে ভগ্নাংশ সংখ্যার মান। তাহলে ভগ্নাংশ সংখ্যার মানটা নির্ভর করবে আমাদের এই সম্পূর্ণটা হেক্সাডেসিমেলের ভিত্তির উপর। আগে করেছিলাম আমরা ভাগ, এভাবে করেছিলাম ভাগ, এখন আমাদের 16কে দ্বারা আমরা গুণ করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের পূর্ণ সংখ্যা আসছে, তাই না? পূর্ণ সংখ্যা আসবে কিন্তু দেখা যাচ্ছে বিষয়টা তোমরা বারবার ভাগ করছো বা সরি বারবার গুণ করছো, দেখা যাচ্ছে 4 অধিক হয়ে গেছে। তাহলে কিন্তু আমরা আর এটা কন্টিনিউ করব না। কেন? অ্যাটলিস্ট আমাদের 4 পর্যন্ত বা 5 পর্যন্ত গেলেই এনাফ। তাহলে আমাদের এখানে যদি গুণ দেই তাহলে আমাদের কি আসতেছে? এখানে পূর্ণ সংখ্যা 10 আসতেছে আর বাকিগুলি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে শূন্য রয়ে গেল। তাহলে আমরা 10টা কি নামে রাখতে পারি? 10 বলতে কিছু আছে হেক্সাডেসিমেলে? না, 10 বলতে কিছু নেই, 10 বলতে এক্স্যাক্টলি হচ্ছে একে বেরি করছে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এতক্ষণ জানছিলাম হচ্ছে, এতক্ষণ আমরা কি জেনেছি ডেসিমেল টু হেক্সাডেসিমেল কনভার্সন। এখন তোমাদের একটি HW দিব আমি, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের HW। এটা তোমরা ট্রাই করবে, ট্রাই করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে যে এইটার মানটা কত হবে। প্রথমে তোমাদের সেম কাজটা করা লাগবে, এই পূর্ণ সংখ্যাটা বের করা লাগবে, এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ।
আর দ্বিতীয় কাজটা হচ্ছে, তোমাদের এই ভগ্নাংশ সংখ্যার মানটা বের করা লাগবে, দুটাকে একসাথে মানে কম্বিনেশন করে যে ফলটা আসবে এটাই হচ্ছে তোমাদের এই হেক্সাডেসিমেলের নির্ণয় মান। বুঝতে পেরেছো বিষয়টা? আশা করি বুঝতে পেরেছ। দেন এখন আমরা একটু চলো জেনে ফেলি যে এখন আমরা কি জানবো। এখন জানবো হচ্ছে আমরা বাইনারি নাম্বার থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করা যায়, অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করা যায়, হেক্সা ডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করা যায়। তাহলে প্রথমে আমরা কি জানবো, বাইনারি থেকে ডেসিমেল নাম্বার সিস্টেম, এই বিষয়টা সম্পর্কে আমরা জানবো। তাহলে চলো আমরা বিষয়টা জেনে ফেলি। তাহলে বাইনারি টু ডেসিমেল কনভার্সন, বাইনারি নাম্বার সিস্টেম আমরা সম্পর্কে জেনেছি যে বাইনারি হচ্ছে কোনটাকে বেরি করে, শূন্য এবং ওয়ানকে কি করে বেরি করে। আমি যদি এখানে লিখি হচ্ছে শূন্য এবং ওয়ানকে বেরি করে হচ্ছে বাইনারি, তাহলে বাইনারির ভিত্তি হচ্ছে কত, দুই। এখন আমাদের এই নাম্বার সিস্টেমটা কিসে আছে, এটা হচ্ছে নিশ্চয়ই বাইনারিতে আছে, এক্স্যাক্টলি বাইনারিতে আছে। কিন্তু আমরা কনভার্সন করব কোথায়, বাইনারি থেকে ডেসিমেলে কনভার্সন করব। ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10, আমরা এই ভিত্তিকে অ্যাপ্লাই করে আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব। তাহলে নিয়মটা সেম, আমরা প্রথমে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লেস্ট সিগনিফিক্যান্ট বিট সম্পর্কে জেনেছি ইতিমধ্যে। মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা কি, মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা হচ্ছে আমরা বৃহত্তর থেকে কি করব, ক্ষুদ্রতরে, আবার ক্ষুদ্রতর থেকে বৃহত্তরে যাব। তাহলে আমাদের এখানে বলা হয়েছে দেখো লিস্ট সিগনিফিক্যান্ট, তাহলে এখানে আমি এরো চিহ্নটি দ্বারা বোঝানোর চেষ্টা করেছি এটা হচ্ছে এই দিক থেকে এদিকে যাবে, হুইচ মিনস এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ওকে ফাইন। তাহলে লিস্ট সিগনিফিক্যান্ট বিট দেখে তোমরা বুঝতে পেরেছো যে এটা ক্ষুদ্র মান থেকে যাবে। তাহলে ক্ষুদ্র মানটা কি, শূন্য, ওয়ান, টু, থ্রি, ফোর এবং ফাইভ, পর্যন্ত যাবে। তাহলে এখানে দেখো ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, এখানে সিক্স পর্যন্ত দেওয়া আছে। সিক্স পর্যন্ত দেওয়া থাকলে কি হবে, আমরা তো শূন্য থেকে শুরু করছি, দ্যাটস ওয়াই এখানে ছয়টা নাম্বারকে বেরি করতেছে। এখন আমরা সবসময় আমাদের ভিত্তি কত, বাইনারির ভিত্তি হচ্ছে দুই, ভালো করে মনে রাখবা। বাইনারির ভিত্তিকে আমরা পাওয়ার হিসেবে কাজ করবো, ভিত্তির উপরে আমরা পাওয়ার দিব হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমাদের এখানে সংখ্যা কয়টা আছে, এখানে সংখ্যা হচ্ছে তোমাদের ছয়টা দেওয়া আছে, শূন্য থেকে পাঁচ পর্যন্ত, তাই না। এখন এই শূন্য থেকে পাঁচ পর্যন্ত এগুলি হচ্ছে পাওয়ার হিসেবে কাজ করবে, কিন্তু পাওয়ারের নিচের এই যে টুগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই টুগুলি কিন্তু আমাদের বাইনারির ভিত্তি হিসেবে আমরা কাজ করছি। এখন তোমাদের কোশ্চেন হতে পারে এখানে কি এক্স্যাক্টলি অন্য সংখ্যা আমরা ইউজ করতে পারতাম না, হ্যাঁ পারবো, এটা আমরা দেখবো অক্টালের ক্ষেত্রে, এটা বাইনারি না, আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্টের সিস্টেমটা দেখবো। তখন আমরা যদি অক্টাল, সংখ্যা এখানে বলা থাকে, অক্টালের ক্ষেত্রে আমরা এখানে এইট দিব, এইটের উপরে পাওয়ারগুলি হবে লিস্ট থেকে মোস্ট সিগনিফিক্যান্ট। বিষয়টা যদি আমি ক্লিয়ার করতে চাই তাহলে দেখো এখানে আমি লিখে রেখেছি টু টু দি পাওয়ার জিরো এখানে, তারপর হচ্ছে টু কিউব, তারপর হচ্ছে টু টু দি পাওয়ার ফোর, এইসব লেখা আছে, তাই না। এখন যদি আমি অক্টালে বলা থাকতো, এখানে অক্টালে যদি বলা থাকতো তাহলে আমি এইভাবে লিখতাম, এইটের উপরে পাওয়ার দিতাম হচ্ছে জিরো, তারপর হচ্ছে এইটের উপরে পাওয়ার দিতাম হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে এইটের উপরে পাওয়ার দিতাম হচ্ছে টু, এইভাবে আমরা সংজ্ঞায়িত করতাম। বিষয়টা বুঝতে পেরেছ আশা করি। এখন এটাকে আমরা সেম লাইক যোগ বিয়োগ গুণভাগের মতো কাজ পূরণ করবো, একদম সিম্পল। তাহলে এই সবগুলির মান তোমরা যোগ করে পাবে হচ্ছে 53, এটাই হচ্ছে আমাদের বাইনারি থেকে ডেসিমেলে কনভার্সন। তাহলে যে মানটা আসবে আমরা যোগ করে এটাই হচ্ছে আমাদের ডেসিমেল কনভার্সন, বুঝতে পেরেছো বিষয়টা। তাহলে প্রথম আমাদের এখন আমরা জানলাম হচ্ছে এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এখন যদি আমরা বলি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে তাহলে কি, ইতিমধ্যে কিন্তু তোমরা ধরে ফেলেছো যে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে পূর্ণ মানটা বের করব, তারপর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমাদের প্রথম কাজ কি, এটার কাজ হচ্ছে প্রথম, দ্বিতীয় কাজ হচ্ছে এটার কাজ, বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা দেখি পূর্ণ সংখ্যাটা কিভাবে, পূর্ণ সংখ্যাটা প্রিভিয়াস আমি কিভাবে করেছি, সেম এইভাবে করব। আমরা লিস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে, মোস্ট সিগনিফিক্যান্ট বিটে সাজাবো, তারপরে এটাকে আমরা পাওয়ার বসাই দিব। পাওয়ার কিভাবে, পাওয়ারটা হচ্ছে আমাদের বাইনারি বিট, এটা বাইনারি বিট হচ্ছে টু, তাহলে সবগুলির সাথে আমাদের এই মানগুলির সাথে ওয়ান ওয়ান, তারপরে এখানে হচ্ছে ওয়ান, এখানে এখানে জিরো, এখানে ওয়ান, এই সবগুলির সাথে আমি টু গুণ করব। টু হচ্ছে বিট, বাইনারির বিট, তারপরে পাওয়ার হিসেবে কাজ করবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, কেমন। তাহলে এখানে দেখো তোমরা গুণ যোগ বিয়োগ গুণ করে পেলা পাওয়া হচ্ছে 29। তাহলে এটাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার মানের ক্ষেত্রে ডেসিমেল কনভার্সন। এখন আমরা
ডেসিমেল কনভার্সনের ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি দেখব, ভগ্নাংশের ক্ষেত্রে একদম উল্টা দিক থেকে হবে। আমরা কিন্তু এই দিক থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে আসছিলাম, এটা ছিল কিন্তু লিস্ট সিগনিফিকেন্ট, কিন্তু এখন কি আমাদের এটা লিস্ট সিগনিফিকেন্ট বিট হবে? না, এটা হবে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ বড় থেকে ছোট, বড় থেকে ছোট, আর আগেরটা আমরা পড়েছিলাম ছোট থেকে বড় হবে। এখন এটার ভিত্তি সেম থাকবে, টু থাকবে, কিন্তু আমরা যদি বড় থেকে ছোট ক্রমে সাজাই তাহলে এটার কিন্তু আগে আমাদের মাইনাস সিম্বলটা ইউজ করা লাগবে। সেমভাবে আমরা কি করতে পারি, মাইনাস কি আমাদের ডিভাইডকে নির্দেশ করতেছে না, আমরা যদি মাইনাস করা কি বিয়োগ করা, বিয়োগ করা আর ভাগ করা তো সেম জিনিস, তাই না? তাহলে আমরা কিন্তু এটাকে কিভাবে লিখতে পারি, এখানে দেখো লিখে আছে টু মাইনাস কত দেওয়া আছে, ওয়ান দেওয়া আছে, তাই না? এই টু মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, ওয়ান বাই টু, এই আকারে লিখতে পারি না? এক্স্যাক্টলি, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। তারপর এখানে কি আছে, দুদুগুণের চার, তাহলে ওয়ান বাই ফোর আকারেও লিখতে পারি। সেমভাবে আমরা সবগুলো এইভাবে মানটাকে লিখবো, তারপর হচ্ছে আমরা যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করে সেম এই মানটা তোমরা পাবা। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ থেকে ডেসিমেলে কনভার্সন। আশা করি বিষয়টা তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। আমরা নেক্সট ক্লাসে জানার চেষ্টা করব হচ্ছে বাকি অংশ, বাকি অংশ কী কী, আমরা বাইনারি থেকে ডেসিমেল, তারপর জানবো হচ্ছে অক্টাল থেকে আমরা ডেসিমেল কনভার্সন। কেমন, আজকে এই পর্যন্তই রইলো, আল্লাহ হাফেজ।